আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দর্শক আজকে আমরা নামাজ বিষয়ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা আপনাদের সামনে আলোচনা করব আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন মুহতারাম এক ব্যক্তি এশার নামাজ ইমামের সাথে আদায় করেছে সে এক রাকাত পায়নি তিন রাকাত পেয়েছে কিন্তু ভুলে সে ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেলেছে সালাম ফেরানোর পর তার স্মরণ হলো যে সে মাসবুক তখন তার করণীয় কী দর্শক অত্যন্ত জরুরি একটা প্রশ্ন এটা অনেক সময় অনেকেরই হয়ে থাকে যে জামাতে নামাজ পড়াকালীন সময় ইমাম সাহেব যখন সালাম ফিরান তখন সেও সালাম ফিরিয়ে ফেলে তো তাহলে পরবর্তী সময় তার করণীয় কী দেখুন এক্ষেত্রে তার তিনটা অবস্থা হতে পারে এক তিনি ইমাম সাহেবের সাথে সাথে অথবা ইমাম সাহেবের আগে ভুলক্রমে সালাম ফিরাচ্ছেন যদি এই ধরনের কোনো সিচুয়েশান হয় তাহলে সেক্ষেত্রে তিনি মনে আসার সাথে সাথেই তিনি স্টপ হয়ে যাবেন এবং দাঁড়িয়ে যাবেন পরবর্তী নামাজ আদায় করবেন সেক্ষেত্রে ওনাকে সাজদায় সাহু করতে হবে না নামাজ হয়ে যাবে আর যদি এমন হয় ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন তিনি ইমাম সাহেব সালাম ফিরানোর পর তারপরে সালাম ফিরাচ্ছেন তাহলে সেক্ষেত্রে তাকে সাজদায় সাহু করতে হবে যদি ভুলবশত হয় আর যদি তিনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরান এই খেয়ালে এই নিয়তে যে আমি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাতে হবে জেনে বুঝে এবং ইমাম সাহেবের সাথে সালাম ফিরাতে হবে এটা মনে করে যদি কোনো সালাম ফিরান তাহলে সেক্ষেত্রে তার নামাজ ফাসেদ হয়ে যাবে এ ব্যাপারে বক্তব্য আসছে ফতোয়া মাহমুদিয়ায় ফতোয়া শামিতে এবং আরও বেশ ফতোয়ার কিতাবগুলোতে সুতরাং আমরা নামাজ আদায় করার সময় খেয়াল রাখব বিশেষ করে এটা অনেকেরই হয়ে থাকে যে অনিচ্ছাকৃতভাবে মিশাব সালাম ফিরাচ্ছে সাথে সাথে নিজের সালাম ফিরিয়ে ফেলি তো ফিরিয়ে ফেলার সাথে সাথেই আমরা খেয়াল করব যদি সাথে সাথে আমরা ফিরাই তাহলে সাজদা সাহু আদায় করতে হবে না কিন্তু যদি একটু পরে সেটা ভুলবশতই করি তাহলে কিন্তু সাজদা সাহু আদায় করতে হবে আর যদি জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ আমাকে ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন আমাকে ফিরাইতে হবে ফিরায় তাহলে তার নামাজ কিন্তু বাতিল হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক মাসাইল জেনে বুঝে আমল করা তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন